नाब्य संकटे पड़े पिरोजपुरेर पाश घेसे चला एक समयेर खरस्रोता बलेশ্বर नदी। पानिर परिमाण एतटाई कमेছে যে কোথাও কোথাও হেঁটেই नदी पार হওয়া যায়। नौजान চলাচল একেবারেই বন্ধ হওয়ার পথে। पानी प्रभाव स्वाभाविक ना হলে স্থানীয় জনজীবনের চরম বিপর্যয় নেমে আসতে পারে। सहकर्मी হাসিবুল ইসলাম হাসানের रिपोर्ट জানাচ্ছেন শুভশ্রী রায়। एक समय लंच स्टीमार जहाज चलत बलेশ্বर नदीते। राजधानी सह देश विदेशेर लोकजन यातायात करत एई नौपथे। माछ शिकार करे जीविका निर्वाह करत हजारो मानुष। किन्तु बर्तमाने पानी ना थाकाय संकटे कृषि जीवन सह जीवन जीविका नदीते पड़ेছে জর। एजोन्नो तीर रक्षाय पानी उन्नयन बोर्डेर अपरिकल्पित ब्लक फेलाके दायी करছেন स्थानीयरा। पिरोजपुरेर अर्थनैतिक सामाजिक और परिवेशेर भारसाम्य रक्षाय द्रुत बलेশ্বর नदी खनনের দাবি স্থানীয়দের। ব্লক মোলাক ফেলাইয়ে মেলাইয়ে আমাদের নদীটা একদম মানে শেষ করে দিয়ে ফেলাইছে। নদীর মাঝখানে চর এমন ভাবে যাচ্ছে মনে কোনো জাহাজও আসতে পারে না। যানবাহন চলাচল করতে পারতেছে না। কোনো নদী পথে যত জাহাজ কার্গো যেগুলো আসতো কোনোটাই এখন আসতে পারে না। অনেক কারণে নদীর দুই পাশ মনে হয় যেন সুন্দরবনের মতো হয়ে গেছে। এই নদী ভরাট হওয়ার পরে দেশের চাষাবাসের পানি সংকটের অবস্থা আছে। আমরা চাচ্ছি এই নদীটা পুনঃখনন ড্রেজিং করে নদীটাকে আবার পুনরুদ্ধার যদি না করা হয় তাহলে আমাদের এই বলেশ্বর নদী তথা বলেশ্বর নদীর আশপাশে যত ব্যবসা প্রতিষ্ঠান আছে কিংবা পিরোজপুর জেলা শহরে যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সবগুলো শেষ হয়ে যাবে। অপরিকল্পিত ব্লক ফেলার বিষয়ে কোনো কথা বলতে চাননি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। তবে নদী খননের জন্য জরিপ চলছে বলে জানান তিনি। সমস্যা থেকে উত্তরের উপায়টা হচ্ছে যে এখানে পুরো বলেশ্বর বেসিনে যে বিভিন্ন পয়েন্টে যে চর জেগেছে এই চরগুলোকে অপসারণ করা এবং অপসারণ করার জন্য এটা একটা ডিটেইল ফিজিবিলিটি স্টাডির প্রস্তাবনা পানি উন্নয়ন বোর্ড থেকে শীঘ্রই প্রেরণ করা হবে ঢাকায়। এবং ওই ফিজিবিলিটি স্টাডির আলোকে আমাদেরকে কস্ট অ্যানালাইসিস করে কত টাকা লাগতে পারে কি লাগতে পারে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শুধু আশ্বাস নয়, বলেশ্বর রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।